গুড মর্নিং এভরিওয়ান। আজি আমি শিকিম রোডটেপ স্কিমৰ বিষয়ে। রোডটেপ স্কিম ফর এক্সপোর্ট প্রমোশন, এটো হৈছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা রিসেন্ট স্কিম, এক্সপোর্ট প্রমোশনের কারণে উলিওয়া হৈছে। এটো এপ্লিকেবল হৈছে 1 জানুয়ারী 2021। আমার একটা ইউপিএসসি আর এপিএসসি আনসার রাইটিং, মেইনস আনসার রাইটিং কারণে পেইড কোর্স আছে, পেমেন্ট অপশন কাকত দিয়া আছে, কোনো লব বিচারিলে মেসেজ করলে হল। এতিয়া এই রোডটেপ স্কিম মানে কি? রোডটেপ স্কিম মানে হচ্ছে রিমিশন ফর ডিউটিজ এন্ড টেক ট্যাক্সেস অন এক্সপোর্ট প্রোডাক্টস, এজ ফর এক্সাম্পল ভেট, কোল সেস, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি অন ফুয়েল এটসেট্রা। মানে কি হয়, যদি এটা এক্সপোর্টারে প্রোডাক্ট কিছু এক্সপোর্ট করে, এক্সপোর্ট করলে কিছু ইনহেরেন্ট ট্যাক্সেস লাগি যায়, যে ভেট স্টেটবিলাকে ভেট উলিয়াব, ভেট লব, তারপর কোল সেস মানে পার টন সাগে 300 রুপিস, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, এইখিনিত খরচ এটা এক্সপোর্টার আহি যায়। তার ফলত কি হয়, এক্সপোর্টারর ইনপুট কস্ট বাড়ি যায় আর প্রোডাক্টর দামটো বড়াব লগা হয়ে যায়, আর ফলত এক্সপোর্টারর এক্সপোর্ট কম্পিটিটিভনেস তো কমি যায়। আর ভারতবর্ষের আমার গভর্নমেন্টর মানে সরকারের আইডিয়াটো হচ্ছে যে আমি বেশি বস্তু এক্সপোর্ট করব লাগে, আর যদি বেশি বস্তু এক্সপোর্ট করব লাগে তাহলে এক্সপোর্টারক ইন্ডিয়াত যেটু খরচ হয় সেই খরচটা আমি কমাব লাগিব। আর তার কারণে কি করব লাগিব, যিখিনি ট্যাক্স আর ডিউটির ফলত যিখিনি খরচ হয়েছে এই খরচবিলাক রিমিট করে দিব লাগিব তেওঁলোকৰ একাউন্টত, তেওঁলোকৰ একাউন্টত পে করে দিব লাগিব, তেওঁলোকৰ একাউন্টত রিটার্ন করে দিব লাগিব টু ইনক্রিজ এক্সপোর্ট কম্পিটিটিভনেস। ঠিক আছে, আর এই যেটা স্কিম, এই নতুন স্কিম, পুরোনা স্কিম আসলে MEIS, MEIS স্কিমটি হয়েছে মার্চেন্ডাইজ এক্সপোর্টস অফ ইন্ডিয়া স্কিম, এই পুরোনা স্কিম আসলে, এই স্কিমটি এটা চেঞ্জ করব হল 1 তারিখের। কিয় চেঞ্জ করব হল, রিসেন্টলি কি হয়েছিল, WTO USA ইন্ডিয়ার এগেইনস্ট একটা কেস করেছিল, তাত কোয়া হয়েছিল যে ইন্ডিয়ার যিখিনি এক্সপোর্ট প্রমোশন ইনসেন্টিভাইজেশন স্কিম আছে এই স্কিমবিলাক WTO কমপ্লায়েন্ট নহয়, আর তাত ইন্ডিয়াও ডিফেন্স দিছে, কিন্তু কেসটুত ইন্ডিয়া হারিছে, মানে ইন্ডিয়া ডিফিটেড হয়েছে, আর ফলত WTO ইন্ডিয়াক প্রেসক্রাইব করেছে যে আপনার যাক এক্সপোর্ট প্রমোশনের স্কিম আছে এই স্কিমবিলাক WTO কমপ্লায়েন্ট করক, আর তার ফলতেই এই নতুন স্কিমটো আনবলগা হয়েছে, পুরোনা স্কিমটো আঁতরাই। আর ইয়ার ফলত কি হব, এক্সপোর্টার্স উইল রিসিভ রিফান্ড অন ট্যাক্সেস এন্ড ডিউটিস এন্ড ইট উইল বুস্ট এক্সপোর্ট। আর যাক লেবার ইন্টেনসিভ সেক্টর আছে, যে টেক্সটাইল, লেদার ইন্ডাস্ট্রি উইল বি গিভেন প্রায়োরিটি, লেবার ইন্টেনসিভ সেক্টর বিলাকে প্রায়োরিটি পাব, যাতে লেবার ইন্টেনসিভ সেক্টর বিলাকৰ এক্সপোর্ট বাড়ে, আর লেবার ইন্টেনসিভ সেক্টরের এক্সপোর্ট যদি বাড়ে তেওঁলোকৰ সেল বাড়িব, আর তেওঁলোকৰ সেল বাড়লে তেওঁলোকে বেশি লেবার রিক্রুইট করব পারিব, আর ফলত ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্টটো কমিব। আর এই স্কিমটোর আন্ডারত বোথ ম্যানুফ্যাকচারার্স এন্ড মার্সেল এক্সপোর্টার্স আর বোথ ইলিজিবল, মানে সাপোজ টাটা স্টিল, টাটা স্টিলে নিজে স্টিল ম্যানুফ্যাকচার করে সেই স্টিল বাহিরত এক্সপোর্ট করে, সাপোজ মই টাটা স্টিলের পর স্টিল কিনি আনি সেই স্টিলটো বাহিরত বিকিলো, মই হলো মার্সেন এক্সপোর্টার আর টাটা স্টিল হল ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার, আর বোথ আর ইলিজিবল টু গেট দ্য বেনিফিট অফ দি স্কিম। আর কোনো ধরনের নো টার্ন ওভার থ্রেশহোল্ড, সাপোজ কারোবার এনুয়াল টার্ন ওভার 1 করোড়, কারোবার 2 করোড়, 3 করোড়, নো কোনো এনেকুৱা থ্রেশহোল্ড নাই, সকলো এই স্কিমটোর বেনিফিট লব পারে। বাট রি এক্সপোর্টেড প্রোডাক্টস আর নট ইলিজিবল, রি এক্সপোর্টেড প্রোডাক্টস মানে কি হয়েছে, সাপোজ বাংলাদেশত কাপড়ের দাম কম, মই বাংলাদেশের পর কাপড় কিনি আনি সেই কাপড় সিঙ্গাপুরলে এক্সপোর্ট করলো, তেনেকুৱা ক্ষেত্রত মানে রি এক্সপোর্ট করা হল, কিন্তু রি এক্সপোর্ট করার ক্ষেত্রত এই যেটো রিমিশন অফ ডিউটি এন্ড ট্যাক্সেসটো পোৱা নাযাব, কারণ কান্ট্রি অফ অরিজিন শুড বি ইন্ডিয়া, আমার যাক প্রোডাক্ট এক্সপোর্ট করব সেই প্রোডাক্টবিলাক মেক ইন ইন্ডিয়া প্রোডাক্টে হব লাগিব, প্রোডাক্টবিলাক বাহিরের পর কিনি আনি বিকিলে রি এক্সপোর্ট করলে নহব, মেক ইন ইন্ডিয়া প্রোডাক্টে বেনিফিট পাব। আর এই স্কিমটো এপ্লিকেবল টু এক্সপোর্ট ইন ই কমার্স টু, সাপোজ কোনোবাই ফ্লিপকার্টত বস্তু এটা US-ৰ পৰা অর্ডার করলে, আর তেনেকুৱা ক্ষেত্রতো যদি ফ্লিপকার্টে বস্তু US-লৈ পঠিয়াই দিয়ে মানে এক্সপোর্ট করা হয়ে গেল, তেতিয়াও কিন্তু বেনিফিটটো পাব। এই স্কিমটো রিসেন্টলি বহুতখিনি ট্রেন্ডিং হয়ে আছে, কারণ রিসেন্টলি নিউজ আহিছিল যে ট্রেডার্স আর দ্য গভর্নমেন্ট টু নোটিফাই দ্য রোডটেপ রেটস, স্কিমটো ভেরি রিসেন্ট, 1 জানুয়ারীর পর এপ্লিকেবল হয়েছে, সেই কারণে কি রেটত এক্সাইজ ডিউটি, ভেট, সেন্ট্রাল এক্সাইজ এইবিলাক রিটার্ন করা হব, সেই রেটসবিলাক
গভর্নমেন্টে এতিয়ালৈকে নোটিফাই করা নাই। আৰু তাৰ ফলত কি হৈছে সো দ্যাট এক্সপোর্টার্স ক্যান ফাইনালাইজ নিউ সাপ্লাই কন্ট্রাক্টস। এক্সপোর্টারে এতিয়া নতুন নতুন সাপ্লাই কন্ট্রাক্টস বিলাক গ্রহণ করব, আর গ্রহণ করলে যদি গভর্নমেন্টের পৰা এই রোডটেপ রেটস বিলাক গম পায় তেনেহলে তেওঁলোকে আইডিয়া কৰিব পাৰিব যে কিমানখিনি টেক্স রিফান্ড হব, কিমানখিনি টেক্স আৰু ডিউটিজ রিফান্ড হব, সেইটো তেওঁলোকে আইডিয়া কৰিব পাৰিব। সেই হিচাপে তেওঁলোকে বস্তুৰ দাম কম বেছি কৰিব পাৰিব, তেওঁলোকে নতুন ডিল বিলাক ফাইনালাইজ কৰিব পাৰিব। আৰু সেয়েহে এই রোডটেপ টেক্সটো বৰ্তমান সময়ত বহুতখিনি ট্রেন্ডিং হৈ আছে। সো আজিলৈকে ইমানখিনিয়ে, থ্যাংক ইউ। যদি কিবা কোয়েশ্চন আছে ইউ ক্যান ডাইরেক্টলি টেক্সট মি অর মেইল মি। থ্যাংক ইউ এভরিওয়ান।